চালাবো কার? চালাক না বোকা, চালাক কেমন চালাক দেখতে হবে। আচ্ছা তুমি অঙ্ক জানো তো? হ্যাঁ বলো তো, হাতে কটা আঙুল? তোমার হাতে কটা আঙুল? দুটো হাতে কটা? দশটা। দেখা যাক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ নয় আট সাত ছয় এক পাঁচ, এগারোটা হলো তো? হ্যাঁ এগারোটা হয়েছে, খুব চালাক ছেলে, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি আমার চিনতে পারছো আগে বলো, চিনতে পারছো না? সত্যি বলছো? সত্যি বলছো? না সত্যি বলছো না, মানে ও আর আমি ক্লাস ওয়ানে পড়তাম, মনে পড়ে? মনে পড়ছে না? না মনে না পড়ার একটা গল্প আছে, মানে ও আর আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম, একটা বছর আমি টিফিন বেলা দেখতাম আমার টিফিন ভ্যানিস, আমি টিফিন বেলা দেখতাম আমি খুব ভালোবাসতাম লাড্ডু খেতে, আমার ছোট্ট ভাই কি নাম হলে অদ্রিশ, অদ্রিশ মণ্ডল করতো গণ্ডগোল, মানে ও লাড্ডু খেতে ভালোবাসে, আর প্রত্যেক দিন ওর লাড্ডুটা আমার খেয়ে নিত আমার টিফিনের লাড্ডুগুলো, আর বড়ো করে লাড্ডু হাঁ 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 বড় করে হাঁ, ওই একগালে চারটে লাড্ডু খেতে পারে, দেখুন ওর লাড্ডু খাওয়ার ম্যাজিক, বড় করে হাঁ করবে হাঁ।